জীবনের চারটি জিনিস বন্ধু বই রাস্তা আর চিন্তা যদি নির্বাচন করতে ভুল হয়ে যায় তাহলে জীবনটা উলটপালট হয়ে যায় নিজের ভুলগুলো হিসাব করার জন্য নিজের আঙ্গুলগুলো ব্যবহার করুন অন্যের ভুলগুলো দেখিয়ে দেওয়ার জন্য নয় কারণ অন্যের ভুল দেখিয়ে দিতে গেলে আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন কারো ভুল লিখতে চাইলে সমুদ্রের নরম বাড়িতে লিখুন যাতে করে সাগরের ঢেউ সেই লেখাটিকে মুছে নিয়ে যায় আর উপকার করলে তার উপকারের কথা পাথরে লিখে রাখুন কারণ আপনি ভুলে গেলেও লেখাটি দেখার পর কথাগুলো যেন আবার আপনার মনে পড়ে যায় কারোর ভুল ভাঙিয়ে দিতে চাইলে এমন ভাবে ভাঙিয়ে দিন যেন সেই মানুষ ছাড়া অন্য কেউ বুঝতে না পারে আর কারো প্রশংসা করতে চাইলে এমন ভাবে করুন যাতে সেই মানুষ ছাড়া সবাই বুঝতে পারে আপনার হাতে যদি আমি একটি তালার অনেকগুলো চাবি দিয়ে বলি এই তালাটি খুলুন তাহলে আপনি কতটা সময় নিয়ে তালাগুলো খোলার চেষ্টা করবেন অবশ্যই আপনি ততক্ষণ পর্যন্ত চাবিটিকে দিয়ে খোলার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত সেই তালার আসল চাবিটি খুঁজে না পাওয়া যায় আসলে আমাদের জীবনের তালাটি খোলার জন্য কেন এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যান যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস চলাচল করছে যারা চেষ্টা করে সৃষ্টিকর্তা তাদেরকেই দেয় আর অলস মানুষগুলো অলসতার কারণে প্রার্থনা করতে ভুলে যায় অনেক বড় গাছে একটা ইকর পাখি বসার পরেও পাখিটা সেই গাছের ডালের উপর ভরসা করে না সে নিজের ডানার উপর ভরসা করে কারণ ইগল জানে গাছের ডাল ভেঙে যেতে পারে কিন্তু যদি ডালগুলো ভেঙে যাওয়ার পর তার ডানাগুলো মেলে না দেয় তাহলে সে অবশ্যই বিপদগ্রস্ত হবে তাই কারোর উপর ভরসা না করে নিজের উপর ভরসা করুন বিপদ এসে গেলেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না কারণ অন্য কারোর উপর বিশ্বাস করলে সেই বিশ্বাস একদিন ভেঙে যাবেই আপনার জীবনে কিভাবে বিপদ আসবে সেটা কখনোই আপনি জানতে পারবেন না কিন্তু বিপদ একবার আপনার জীবনে চলে আসলে সেই বিপদ কিভাবে জীবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে একটা কথা মনে রাখবেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলুন কিন্তু তাকে আপনার জীবনের সব কথা বলবেন না কারণ আপনার বেস্ট ফ্রেন্ডের আরো একজন বেস্ট ফ্রেন্ড আছে পৃথিবীতে জ্ঞানী মানুষের পরিচয় পাওয়াটা অনেকটাই সহজ কারণ মূর্খ মানুষেরা নিজের জ্ঞানটাকে সর্বশ্রেষ্ঠ মনে করে থাকে যে কোনো ভালো কাজ করতে গেলে কখনো হিসাব করবেন না দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে গিয়ে কখনো হিসাব করবেন না একটু হিসাব করে দেখেন আপনি আল্লাহর কাছে যা যা চেয়েছেন আল্লাহ আপনাকে তাই দিয়েছেন শুধু আপনার চিন্তা ভাবনাগুলোকে একবার বদলাতে হবে যাতে করে আপনি ওই সমস্যাগুলো কাটিয়ে উঠতে উঠতে অনেক শক্তিশালী হয়ে যান আপনি আল্লাহর কাছে জ্ঞান চাইলে আল্লাহ বিভিন্ন ধরনের বিপদ দিবেন আপনাকে যাতে করে বিপদ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় আপনি সেটা শিখতে পারবেন আপনি আল্লাহর কাছে সফলতা চাইলে আল্লাহ আপনাকে ব্যর্থতা দেবেন যাতে করে আপনি ব্যর্থ হয়ে যাওয়ার কারণগুলো জানতে পারেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন কিন্তু যখন আল্লাহ আপনাকে সেই জিনিসটা দেবেন তখন সেই জিনিসটা ধরে রাখার জন্য আপনাকে পুরোপুরি দক্ষ বানিয়ে তারপর দিবেন আমরা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ আমাদের সেই জিনিসটা দেয় না আমাদের যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন আল্লাহ আমাদের কাছে সেই জিনিসটি পাঠিয়ে দেন তাই কখনো হতাশ হবেন না চেষ্টা করে যান একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা দেবেন কি ভয় পাচ্ছ কাকে ভয় পাচ্ছ শুনেছি তুমি নাকি আজ মন খুলে হাসতে ভুলে গেছো ইদানিং তুমি নাকি তোমার নিজের স্বপ্নের কথা কাউকে বলতে লজ্জা পাও শোনো এই পৃথিবীতে তুমি আজও কাউকে চিনতে পারোনি তুমি কি জানো তোমার ইচ্ছা শক্তিকে নষ্ট করে দিতে পারলেই এই সমাজের মানুষগুলো নিজেকে হিরো ভাবতে শুরু করে তোমার ভালো সময় সবাই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আর খারাপ সময়ে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না তুমি যদি তোমার পিছনে ভুলগুলো কথা ভেবেই নিজের সময় কাটাতে পছন্দ করো তাহলে তোমার ভবিষ্যতের কথা কে ভাববে বাবা মা ছাড়া কেউ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে না শুনলে বাবা মায়ের কথা শুনো তবুও তোমাকে নিয়ে মন্দ কথা বলে মানুষগুলোকে অ্যাভয়েড করো যারা তোমার পিছনে তোমাকে নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে কখনোই মাথা খামিও না কারণ যারা পিছন থেকে আঘাত করে তারা সবসময় পিছনেই থেকে যায় আর আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত মানুষ অন্তত দুই কদম এগিয়ে যায় তুমি হয়তো জানো না যখন তুমি জীবনে ভালো কিছু করতে শুরু করবে তখন তোমার কাছের কিছু মানুষ তোমাকে আটকানোর চেষ্টা করবে তোমাকে আটকাতে না পারলে মানুষের সামনে তোমাকে অপমান করবে আর যদি সেটাও না পারে তোমার নিয়ে তোমার পিছনে কথা বলতে শুরু করে দিবে আরে ভাই জীবনে যদি দুঃখ কষ্ট নাই আসে তাহলে জীবনের আসল মানেটা কোথায় যে কখনো মরিতে স্বাদ বোঝেনি সে কি কখনো চিনির স্বাদ বুঝবে জীবনে খারাপ সময়গুলো বদলানোর চেষ্টা করতে পারাই হলো জীবন নিজের সময়কে মূল্যায়ন করতে পারার নামই হলো জীবন প্রতিটি সময়কে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলার নামই হলো জীবন অহৈতিক কাজে না জড়িয়ে প্রতিটি সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে পারার নামই হলো জীবন তুমি অলসতায় সময় কাটাতে থাকলে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না কিন্তু তুমি যদি পরিশ্রম করতে শুরু করো তোমার আশেপাশের 10 জন মানুষ তোমার কাজ করার আগ্রহ দেখে উৎসাহ পাবে ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে।